থেকে আজকে কালকে রাত থেকেই প্রায় অনেক বৃষ্টি, বৃষ্টিতে মনটাও ফুরফুরে থাকে, খিচুড়ি খেতে ইচ্ছে করে। তাই আজকে রান্না গরুর মাংসটা আগে মাখে রাখছিলাম, সেটা এখান থেকে দেখানো হয়নি। হলুদ মরিচ আদা রসুন গরম মশলা অ্যাজ ইউজুয়াল মাংসতে যা দেওয়া হয় সব কিছু দিয়ে মাখিয়ে গরুর মাংস দিয়ে আমরা আলু দিয়ে রান্না করবো। আর আজকে একটু পাতলা খিচুড়ি, আমরা বলি লাটকা খিচুড়ি, সেটা করব। খিচুড়িটা রান্না হয়নি এখনও, খিচুড়িটা দেখাবো। আর গরুর মাংসটা হলো সব মশলা টশলা মাখিয়ে রেখেছিলাম, এখন মশলা মাখানোর পরে মাংসটা বসিয়ে দেওয়ার পরে মাংসটা প্রায় কষানো শেষ, আমরা এর মধ্যে আলু দিয়ে দেবো। এদিকে আবার আমরা একটু ঠান্ডা ঠান্ডা আমেজের জন্য পিঠা করতেছি, আমরা পুলি পিঠা করতেছি, ভাপা পুলি। ভাপা পুলি দেখেন ভাপা হচ্ছে, এখন কিছু রেডি করা হয়েছে ভাপানো, এগুলো এখনো ভাপানো হয়নি, কিছু ভাপানো হয়েছে, এখানে কিছু ভাপানো হয়েছে। এগুলো ভিতরে নারকেল গুড় দিয়ে হালুয়ার মতো করে রান্না করে তারপর ভিতরে আমরা এগুলোকে ভাপাচ্ছি, এটাকে আমরা ভাপা পুলি বলি। আমরা পুলি পিঠার জন্য প্রথমে চালটা সিদ্ধ করে নিয়েছিলাম, চালটা সিদ্ধ করতে করেছি হালকা একটু লবণ দিয়ে পানিটা গরম করে, সেটার মধ্যে চালটা ছেড়ে দিয়ে অল্প আছে কমায় কমায় ই করেছি, যে এরকম করলে মাখানোর পর যখন দেখবেন যে ফাটবে না তখন বোঝা যাবে যে হ্যাঁ এই কাই করা হয়ে গেছে, এটাকে আমরা কাই বলি। চালের গুঁড়িটা সিদ্ধ করা, তারপর এটার মধ্যে আমরা নারকেলের হালুয়া করেছি গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে ওইটা ভরে ফেলবো। আমি এত সুন্দরভাবে করতে পারি না, অনেক হয়তো অনেক এক্সপার্ট আছেন, এক্সপার্টরা খুব ভালোভাবে ফটাফট ফটাফট করতে পারবেন, আমি অত সুন্দর করে মুড়ি দিতে পারি না, যতটুকু পারছি ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। দুধের স্বাদ ঘোলে মেটানো পুলি পিঠা খেতে হবে এই আর কি, এখন যেমনই হোক পেটে যাওয়া দিয়ে কথা, টেস্ট হলেই হলো। এ আমার পুলি পিঠা, চলেন আমরা আরো কিছু পিঠা তুলে দিচ্ছি, আমাদের ভাপানো শেষ। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, ছয়টি পাখি ছয়টি রূপে সে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকা ডাকি, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত। মনটা বৃষ্টি দেখে খুব ভালো হয়ে গেল, তাই আপনাদের একটু গান শুনালাম, যদিও গানটা ভালো হয়নি কিন্তু আমার মনের আবেগটা ভালো।
গরুর মাংসটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলু সহ কিছুক্ষণ কষুক, তেলটা উপরে ঠাস পর্যন্ত আমরা অপেক্ষা করছি। বাইরে বৃষ্টি হচ্ছে, বছরের প্রথম বৃষ্টি। এবছর ফাল্গুন মাস আসার আগে বৃষ্টি, আমাদের গাছে একটা বড় গোলাপ হয়েছে। গোলাপটা আরো বড় হবে, এটা বেশ বড় সাইজের হয় এই গোলাপটা। আরো নিচে অনেক গাছে ফুল এসেছে। লেবু গাছে লেবু এসেছে, দেখেন বৃষ্টিতে লেবু পাতা ভিজে একাকার। এই যে ফুল আসছে আরো, এই যেগুলো সব লেবু ফুল, ইনশাল্লাহ ফলও হবে ভালো মতো, সবাই দোয়া করবেন। এই যে একটা লেবু, তুলসী গাছ, অ্যালোভেরা গাছ, বৃষ্টিতে আমাদের পাখিগুলো কুচুমুচু হয়ে চুপচাপ বসে আছে, ওদেরও ভালো লাগছে না। খাঁচার ভিতর থেকে গত পরশু আমাদের তিনটা পাখি চুরি হয়ে গেছে, অনেক পাখি ছিল, 27টা পাখি ছিল প্রায়, 27টা থেকে এখন এই কয়টা আছে। পাখি চুরি হয়ে যায়, মরে যায়, বিড়াল কামড় দিয়ে নষ্ট করে ফেলে, টেনে নিয়ে যায়, এই অবস্থা। আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি রান্না করার সময় 24 ঘন্টা, আমার শ্বশুর বাড়ি হলো এটা সবাই জানে, আমি সেই আগে থেকে ছোটবেলা থেকে সারাক্ষণ গান গাইয়ার কাজ করি। আবার কাজ করার সময় গান গেলে কাজ করার ইন্সপিরেশন বেড়ে যায়, কাজের মধ্যে খুব ভালো লাগে, কাজটা করতে ভালো লাগে। ব্লগ করার সময় প্রায় মনে গুনগুন করে গান এসে পড়ে, কিন্তু মনে আসে ও আমি তো ব্লগ করছি, এর জন্য গানটা গাই না। কিন্তু আজকে খুবই মন চাচ্ছে, মনটা ভালো লাগতেছে বৃষ্টি দেখে, তাই আপনাদের গান শোনাচ্ছি। আশা করি আপনারা বিরক্ত হবেন না আমার গান শুনে। এখন গরুর মাংসের কালারটা দেখে আমার একটা গান মনে আসতেছে, মনিরি রঙে রাঙাব বনের ঘুম ভাঙাব, মনিরি রঙে রাঙাব বনের ঘুম ভাঙাব, সাগর পাহাড় সবাই যে কইবে কথা, মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো। আমাদের গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। এটা বাসায় জিরেটা হালকা করে ভেজে তারপরে গুঁড়ো করে রাখা হয়েছে, আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এখন আমরা খিচুড়িতে চলে যাব। আমি পুরনো ঢাকার মেয়ে, আপনাদের সাথে একটু ঢাকাইয়া ভাষায় কথা বলি। ওখানে আমরা খিচুড়ি রাঁধুম, তাহলে চলেন আমরা খিচুড়ি কেমনে রাঁধু এটা দেখি, আপনাদের লগে এটাই শেয়ার করতেছি। এখানে চাল আছে, চালের সাথে চাইলের লগে মুগ ডাইল, মুসুরির ডাইল, এগুলো মিলাই লেছি।
আমার এইগুলা ভালো করে ধুয়ে ফেলাম, ধুইয়া তারপরে এটা কেমনে মাখায় মুখে বহাই ওটা আপনাকে দেখাইতেছি, রাখেন। ভেজে নেই, বোনা খিচুড়ি করলে ভেজে নেই, আর পাতলা খিচুড়ি করলে ভাপি না। এটা মুগ ডাল মুসুর ডাল চাল একসাথে ধুয়ে কিছু বুটের ডালও সিদ্ধ করে রেখেছি। বুটের ডালটা যাতে সিদ্ধ করতে সময় লাগে, এর জন্য তা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা পরে দিব। চালটা আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, ধনে গুঁড়া, লবণ, পেঁয়াজ, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম কালারের জন্য, কাঁচা মরিচে দিব। সরিষার তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, এটা আমাদের গাছের তেজপাতা। তেজপাতা গাছটা আপনাদের দেখানো হয়েছে কিনা জানি না, দিনের বেলা দেখাবো, এখন অন্ধকার রাত হয়ে গেছে, মেবি দেখানো হয়েছে। তারপর এটা আমরা রেখে দিব, যখন এটা হয়ে হয়ে আসবে একটু মাখা মানে একটু নরম নরমই খাবো, তখন আমরা এর মধ্যে ঘি দিব। এখন কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমরা ফালি করে। খিচুড়িটা বলক এসে পড়েছে, চালটা বলক আসার পর আমরা এখানে কিছু বুটের ডাল সিদ্ধ করে রেখেছিলাম, বুটের ডাল যেহেতু সিদ্ধ হতে সময় লাগে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে, পানি সহ ডালের পানি সহ দিয়ে দিচ্ছি। কমাচ্ছে রেখে দিচ্ছি, আস্তে আস্তে ডাল চাল একদম সব ভেঙে ভেঙে যাবে, ঠিক হয়ে আসবে, তখন আবার আমরা এটা দেখতে আসব। আমাদের খিচুড়ি প্রায় হয়ে আসছে, আমরা এর মধ্যে মাখানোর আগে একটু ঘি দিব। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আমাদের গীতা দাম আমরা ঘি দিয়ে দিচ্ছি।